কম ঝামেলায় সন্ধ্যে স্ন্যাক্সের একটি রেসিপি নিয়ে এসে গেছি, যার স্বাদ অতুলনীয়। তৈরি করব কেবিন স্টাইলে এক চিকেন ডেভিল। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অন স্পেশাল কিচেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে তৈরি করছি। সবার প্রথমে কড়াইয়েই দেব এক টেবিল চামচ সর্ষের তেল। তেলটা গরম হতেই দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ চপড করে নেওয়া। পেঁয়াজটা একটু ভেজে নেব। প্রায় 3 মিনিট মতো আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। এখন পেঁয়াজটা অনেকটা সফট হয়ে গেছে। এই সময় দিয়ে দেব 1 চামচ আদা রসুনের পেস্ট, দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ জিরে গুঁড়ো আর 1/2 চা চামচ ধনে গুঁড়ো, দেব সামান্য একটু জল। মশলাটা যাতে পুড়ে না যায় তার জন্য জল দিলাম। এবার এই সমস্ত মশলাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা প্রায় 5 মিনিট মতো কষানো হয়ে গেছে আর মশলার কাঁচা ভাবটাও চলে গেছে। দিয়ে দেব চিকেন কিমা। এখানে প্রায় 300 গ্রাম মতো চিকেন কিমা রয়েছে। এই চিকেন কিমার সাথেই দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো, দেব 1/2টা পরিমাণ পাতিলেবুর রস। এই পাতিলেবুর রসটা দেওয়ার জন্য চিকেনের যে একটা গন্ধ থাকে সেটাও চলে যাবে আর চিকেনটা বেশ সফট হবে। দেব স্বাদ মতো নুন। এবার মশলার সাথে কিমাটাকে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে চাপা দিয়ে রাখবো। 5 মিনিট চাপা দিয়ে রেখেছিলাম চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য। এবার একটু ভালো করে নেড়ে দেব। কিমাটা সেদ্ধও হয়ে গেছে। চিকেন কিমা সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। 2 মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। এখন চিকেনের মধ্যে যে জলটা ছিল সেটা পুরোটাই টেনে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে। দেব সেদ্ধ করা আলু গ্রেট করে নিয়ে, তাহলে আলুর মধ্যে গোটা গোটা ভাবটা থাকবে না। আলু গ্রেট করে দেওয়া হয়ে গেছে। এবার সব একসাথে ভালো করে মিশিয়ে ভেজে নিচ্ছি। স্প্যাচুলা দিয়ে এইভাবে ম্যাশ করবো আর মিশিয়ে নেব, তাহলে কোনো গোটা ভাব থাকবে না। পুরটা তৈরিও হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে আর এরকম দলা পাকিয়ে যাচ্ছে। এবার এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এবার এখানে সেদ্ধ করা ডিম 1/2 করে কেটে নিয়েছি। এখানে 1 চামচ ময়দা নিয়েছি আর নিয়েছি কর্নফ্লেক্সের গুঁড়ো। কর্নফ্লেক্সের গুঁড়োটা দিলে উপরটা ভীষণ ক্রাঞ্চি হবে। এবার ডিমের মধ্যে একটুখানি নুন দিয়ে দিচ্ছি আর দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। ময়দার কর্নফ্লেক্সের মধ্যেও অল্প অল্প নুন দিয়ে দেব আর কর্নফ্লেক্সের মধ্যে দিচ্ছি 1 চামচ পেপরিকা পাউডার, এতে কালারটা খুব ভালো আসবে। মিশিয়ে নেব। ময়দাটা জল দিয়ে গুলে নিচ্ছি। এবার ডিমের একটা অংশ হাফ পোর্শন নিয়ে তার মধ্যে যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে দেবো। এইভাবে দিয়ে পুরোটা কভার করব। এভাবে পুরোটা কভার করে নিয়েছি। এবার ময়দার গোলার মধ্যে দিয়ে দেব। ময়দার গোলার মধ্যে দিয়ে তারপরে দিচ্ছি কর্নফ্লেক্সের গুঁড়োর মধ্যে। কর্নফ্লেক্সের মধ্যে দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। এইভাবে সমস্তগুলো তৈরি করে নিচ্ছি। সমস্ত ডিমের ডেভিলগুলো তৈরি করে নিয়েছি। এবার এগুলোকে ফ্রাই করে নেব। আর আমি এখানে সিঙ্গেল কোটিংই করেছি, আপনারা চাইলে ডবল কোটও করতে পারেন। কড়াইয়ে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি, ডিপ ফ্রাই করবো তাই একটু বেশি পরিমাণে তেল দিয়েছি। এবার একটা একটা করে ডিমের ডেভিলগুলো দিয়ে দেব। লো টু মিডিয়াম ফ্লেমে ফ্রাই করে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আপনারা দেখতেই পেলেন কত সহজে এই এক চিকেন ডেভিল ঘরেই তৈরি করে নেওয়া যায়। আমি যেভাবে তৈরি করলাম সেভাবে অবশ্যই একবার ট্রাই করুন। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের মতো এই পর্যন্তই, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।